হ্যালো ফ্রেন্ডস, ষোলো আনা বাঙালিতে আমি পিঙ্কি। আজকে আমার রেসিপি হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের তরকারি। এটি করতে কী কী উপকরণ লাগে চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, বড় সাইজের একটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি, একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি আর হচ্ছে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি বটি দিয়ে। মশলার জন্য নিয়েছি হলো ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে, আর নিয়েছি হলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, নুন আর হচ্ছে গরম মশলা, কিছুটা পরিমাণের আদা আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। রান্নাটা করব হচ্ছে সাদা তেলে। গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা আমি গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি কমিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে এবার আমি কড়াইয়ের চারিধারে লাগিয়ে দেব, যাতে পনিরগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব পনিরগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখেই পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকেও কম। হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি পনিরগুলো একটু ভেজে নেব। আমি প্রথমে তেল ছাড়া কড়াইটা গরম করে নিয়েছি বলে দেখুন পনিরগুলো কড়াইয়ের গায়ে লেগে যায়নি। আমি লো ফ্লেমে রেখেই পনিরগুলোকে এইভাবে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো এক এক করে তুলে নিচ্ছি। একটা বাটিতে আমি পনিরগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আমি তেল ঝরিয়ে ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি পনিরগুলো। এবার ভেজে নেব হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। ক্যাপসিকাম পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিচ্ছি। নুন হলুদ এখন কিছুই দেব না, আমি শুধু জাস্ট ভেজে নেব। আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এবার আমি একটা হাতা দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা, পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, খুব সামান্য তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের মতন গোটা জিরে। দিয়ে এবার ফোড়নগুলোকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমি লোতে রেখেই করছি রান্নাটা। আর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। টুকরো করা আলুগুলো দিয়ে এবার আমি আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি তেজপাতা দুটো তুলে নিচ্ছি, মানে তেজপাতাগুলো ভেঙে যাবে। আলুগুলো ভাজবার জন্য আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার আমি আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো আর হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না কাটবে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আরও হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটোটা।
টমেটোটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হবে আর মশলার কাঁচা গন্ধ কাটবে ততক্ষণই আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। টমেটোটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। আমি আলুর সাথে মটরশুঁটিটা একটু কষিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন। আমি এখন নুনটা দিচ্ছি না, কারণ আমি পনির ভাজার সময় নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময়ও নুন দিয়েছি, সেই কারণে আমি এখন নুনটা দেখছি না, আমি পরে নুনটা চেখে দেখব। এইভাবে আমি মটরশুঁটি আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আলুর গা থেকে মটরশুঁটির গা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে যাব, আর কাঁচা গন্ধ যতক্ষণ না কাটবে। আলু আর মটরশুঁটিটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব ঝোল করব না, আমি একটু মাখামাখাই করব, সেইভাবেই আমি জলটা দেব আলুতে। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম পনির আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখবো লো হিটে। ফিরে এলাম 5 মিনিট পর, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখে নেব নুন মিষ্টিটা। নুনটা কম হয়েছে, সেই কারণে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই নুনটা চেখে দেখবেন, নুন আর মিষ্টিটা। 1/2 চামচ নুন দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। ফিরে এলাম 2 মিনিট পর, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। 2-1টা আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে। দেখুন আলুগুলো কী সুন্দর সিদ্ধ হয়েছে। আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চা চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, 2-1বার ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটালে তাহলে গরম মশলার সেন্টটা উড়ে যাবে। খুন্তি দিয়ে ভালো করে পনিরের সাথে, পনির আলু ক্যাপসিকামের সাথে মিশিয়ে দিলাম। 2-1বার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। পনিরটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের তরকারি। এটা আপনারা অবশ্যই গরম গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।